একটা গরু কিনতে খুবই মানে খুবই সমস্যা পোহাতে হয়। দেখেন আপনি আসবেন আর গরু দাম করবেন দিয়ে দিবে তা নয়। আমি বললে এই ভিডিওটা মানে কাট সাট না করি তাহলে আমার মনে হচ্ছে ভিডিওটা পরে এক ঘন্টা লেন্দি হয়ে যাবে। তো গরুগুলো কিনবে, গরু সারবে না, গরু সারার সিজন এটাই নিবে, কিন্তু সর্বনিম্ন এক ঘন্টা সময় দিবে তারপরে নিবে। মানে যারা গরু কিনতে চাচ্ছেন হাটে আসতে চাচ্ছেন এত সোজা নেই গরু কেনার ব্যাপারটা, আসতে ধীরে দেখে শুনে দাম দর নিতে হবে। ও দাম করবে, দেখবে, শুনবে, তারপরে নিবে। আমি বলছি ওটা নিবে মানে নিবে, যে করে নিবে দাম সারবে না। দেখেন মানে ঘুরে ফিরে ওখানেই যাবে, আপনি ওখানেই দাম করবে কিন্তু নিবে ওটা, বুঝতে পারছেন দর্শক? তো দেখেন এই আমদানি কালেকশন। সালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। দর্শক আজকে ঘস করে চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি গরু মহিষের হাট। আমি তো প্রতিনিয়ত বলদের ভিডিও করি, আপনাদের একটু সার গরুর সম্বন্ধে আইডিয়া দেবো যে আজকে সার গরুর বাজার দর কেমন যাচ্ছে আমাদের এই পাঁচবিবি গরু মহিষের হাটে। দর্শক ভিতর দিকে হিউজ কালেকশন হয়ে থাকে, আমি বাহির থেকে দু একটা গরুর দাম জানতে জানতে ইনশাল ভিতরে ঢুকে যাবো যে সার গরুর বাজার দর কেমন যাচ্ছে, কাস্টমার কত বলছিল সঙ্গে আইডিয়া নিবো। ভালো লাগলে লাইক দেবেন, না লাগলে দেওয়ার দরকার নাই, সাবস্ক্রাইব যদি প্রয়োজন মনে হয় করবেন, না হলে সাবস্ক্রাইব করার দরকার নাই। ইনশাল্লাহ আমি ভিডিওটা কন্টিনিউ করে দিচ্ছি, তারপরে ডুকডুক করে ঢুকে যাব। সালামু আলাইকুম ভাই, এই জোয়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে? 330 লক্ষ 30। হ্যাঁ, হাতে নিয়ে আসার পরে কি কাস্টমারের দাম দর কিছু বলতেছে? দাম বলতেছে। কেমন দাম বলতেছে? 3 লক্ষ ভাঙে বলতেছে না? মানে দাঁত হয়েছে? দাঁত দুই দাঁত। ও দর্শক খামারি উপযোগী, দুইটা করে দাঁত হয়েছে, লাল টক টক করতেছে দুটোটা, খুব সুন্দর মানের বল সার গরু বললে বলা যায়। সামনে যেহেতু আমাদের একটা উৎসব আইছে ঈদ, ঈদের জন্য আমি সার গরুর ভিডিও দিচ্ছি, আপনাদের যেন একটু হলো মানে উপকার হয় যে সার গরুগুলো বাজার দর কেমন যাচ্ছে আপনার যেন বলতে পারে। ভিতরে ঢুকে যাবেন সে আস্তে আস্তে, সময় দেন দর্শক। দাম দর করতেছে, একটু দাঁড়ান, 2 লক্ষ দাম চাচ্ছে, 1 লক্ষ। আচ্ছা কেমন দাম চাচ্ছেন? 2 লক্ষ। কাস্টমার কি দাম বলতেছে? কত বলতেছে বাবা? তাই না দর্শক? 2 লক্ষ দাম বাবজানে চাচ্ছে, তো 1 লক্ষ 60-65 এরকম দাম কাস্টমারে বলতেছে। দাঁতে কেমন আছে? দাঁত কেবল ফুটে উঠছে, কেবল ফুটে, এখনো পুরোপুরি হয় না, ধরুন পুরোপুরি দাঁত হয় না, দাঁত কেবল উঠতেছে। তো এরকম সার গরুর আমদানি কালেকশন খুবই আছে, খুবই আছে, খুবই আছে। আমি বিগ সাইজে কিন্তু সার গরুর দাম জানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে, অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন, আর ভালো না লাগলে তো বলছি লাইক দেওয়ার দরকার নাই, দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। ভালো বড় আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 200। 2 লক্ষ। কাস্টমারকে দাম বলছে আসার পরে 70-75। 1 লক্ষ 70-75, তাই না? এখন বয়স কেমন আছে? বয়স কেমন আছে? বয়স কেমন আছে? দুই দাঁত। দুই দাঁত বয়স আছে। আর ওই কেবল জেনে গেলেন একজন বিশাল মহাজন গেল, অনেক গরু কিনে দেখা মুখটা দেখাচ্ছি, এই যেগুলো বড় বড় বিক্রেতা সার গরু এনে কিনে, যত হাটের এই হাট জবের হাটের যত গরু সব কিনে দেখেন, কিন্তু একটা কিনে দেখাবেন ইনশাআল্লাহ। কিনে দাম দিলাম, দাম আজকে মনে কত পিস গরু কিনছেন মহাজন? 10-12টা আছে, আরো 5-7টা হবে। এই যে এই গোটার মধ্যে দাম করলেন, এই গোটা, এই গোটা, এই গোটা মধ্যে কত টাকা দাম করলেন? এই গোটা 1 লক্ষ 45। বুঝতে পারছি দর্শক, আমি বলছি খুবই আইডিয়া, জয়পুরহাট পাঁচবিবি হাটে সেরা একজন মহাজন বললে বলা যায়, খুবই সার গরু কিনে আমি দেখছি। ইনশাল্লাহ ভিডিও করবো দু একদিন, সময় নেই, সময় নেই করবো ইনশাল্লাহ। তো সব সিঙ্গেল গরুগুলো একটু দাম জানা যাক ইনশাল্লাহ। চাচা গেলা দর্শকের ওই পাশে যাই, চাচা ব্যস্ত আছে, ভালো লাগবে বুঝছো ভাই। কেমন টাকা দাম চাচ্ছেন সার গরুটার? 200। 2 লক্ষ। 2 লক্ষ।
কাস্টমার কি দাম বলতিছে? কেমন দাম বলতিছে? 1,75,000 বলে, তাই না? তাহলে বয়স কেমন আছে? দুই দাঁত দর্শক, খামারি উপযোগী দুই দাঁত। সামনে কুরবানি বন্ধু পালন করলে আশা করা যায় মোটামুটি ভালো। তবে এর বডিটা খুব ফিটেস্ট, একবার সলিড একটা গরু, খুবই ফিটনেস, বডি ফিটনেস খুবই ভালো। তো ভাই দান, ওই যে ওটার দাম মনে কত যাচ্ছেন? 180,000। ওটা দাঁত হয়েছে? ওটা দাঁত হয় না দর্শক, ওটা খুবই ভালো সলিড, একবারে মানে বেলানের মতন হাত পা গোল, দেখেন দাঁত হয় না। 180,000 দাম চাচ্ছে ভাই। এটার দাম কি কাস্টমারে বলতিছে? কত বলতিছে? 1,50,000 বলে, তাই না? 1,50,000 বলে এর দাম। দর্শক এলে তো আজকে বাইরে যেগুলো কালেকশন, বাইরেগুলো কালেকশন দাম জানা পারতেছি না, ভিতরে মনে ঢোকাই যাবে না আজকে। ভিতরে ঢুকতে ঢুকতে হাত পা লাগে দাম মনে করছে। এই যে এই যে মহাজনের, মহাজন ছোট হলো ওরা ভালো বাড়ি। হ্যাঁ বলছি তো, এই যে ভাই দাম করা দেখাই, দাম করবেন। দর্শক দাঁড়ান একটু, কিনে দেখাই একটু যাবে। শুনি, সালাম আলাইকুম। আজ কয় পিস সার নিয়ে আসছেন? চারটা বিক্রি করছেন তো? একটা হয়নি এখনো? তাহলে তো আজকে বাজার খুবই খারাপ। এই যে এটা এটা মনে হয় কেমন টাকা দাম চাচ্ছেন? 1,50,000 চাচ্ছেন, তাই না? শাহিওয়াল জাতের দর্শক, 1,50,000 দাম চাচ্ছে। একটু কথা বলি ভালোভাবে, খুব বড় একজন মহাজন, খুবই ভালো, অনেক সার গরু কালেকশন করে দর্শক। তারও লাগলে ফোন দেবেন, নাম্বার নেবো ইনশাল্লাহ। তো এটি কাস্টমারের দাম বলতেছে? একে কেমন টাকা দাম বলতেছে? 25-30 বলে। এই যে এই ফিজেন, এটার দাম কেমন কাস্টমার বলে ভাই? এই ফিজেনটার দাম কেমন কাস্টমার বলতেছে? 1,50,000 ভাঙতে বলছে, তাই না? এটা কি বয়স হয়েছে? দাঁত হয়নি দর্শক, দাঁত হয়নি, 1,50,000 ভাঙতে বলতেছে। তো আপনার নাম্বারটি দিয়ে দেন, কোন দর্শক দল মনে করে যে সার গরু কিনবে যেন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। 0-11-20-76। আরেকবার বলেন, আসতে বলেন। 0-18-14-11-20-67। দর্শক এটা হচ্ছে এই মহাজনের নাম্বার। আমি বলছি অনেক সার গরুর কালেকশন করে, যদি কারো লাগে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন। আমার বিশ্বাস যে আপনারা নৈরাশ হবেন না, ভালো লাগবে ও সার গরু পাই যাবেন। তো আমি যাই শুনে নিয়ে যাই একটু। দর্শক একটু গরু কিনা দেখাই। দর্শক দেখেন একটু মহাজন গরু কিনা দেখাচ্ছে দাদা। আমার ভুল, আমি মানুষের দাম করবো, আমি মানুষের দাম করবো। আরে আসে উপর করে তুই আমার ভাই কি হলো? এটা হলো সামথিং ভাই, দেখ ভালো করে দেখ। দর্শক দাঁড়ান, খেপে গেছে মনে হলো না। মহাজন শুনি কত দাম বললে একটু শুনে ভালো লাগবে। মহাজন সাহেব ওটার দাম কত বললেন একটু বলেন? দাম বলেছি 48,000। 1,48,000 বলছেন ভাইরা, মনে কত চাচ্ছে? ভাইরা চাচ্ছে 55। বুঝতে পারছি। হ্যালো, বয়স কেমন আছে? দুই দাঁত। দুই দাঁত
তো আপনি যে হালে সার গরু কিনেন আপনাকে যদি না দেই, আর আমি তো আমার বলার কিছু নাই, আমি প্রত্যেকটা হাট যেহেতু আসি ভিজিট করি, আমি যথেষ্ট আপনার আইডিয়া আছে এগুলোর ব্যাপারে, খুবই আইডিয়া। আমরা যা ভিডিও করি আপনার অনেক আইডিয়া আছে, যাই যেই গরু কিনুক আপনার আইডিয়া বেশি আছে, এটা অভিজ্ঞতা আমার আছে। দর্শক আমি এটা আমাকে মানতে হবে যে খুবই আইডিয়া আছে, মানে এত সার গরু কিনে যেগুলো বিগ সাইজ বড় সার গরু এগুলো প্রত্যেকটা গরু কিনে, তো ওই জন্য আমি তেমন কিছু বললাম না। দেখেন এটা নিয়ে নিবো আমরা ইনশাল্লাহ, দেখতেছে মানে নিয়ে নিবে। ভিডিওটা অনেক বলে হয়ে যাচ্ছে, শেষ করে দিলাম, হয়তো বা দেখাবে নতুন কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। ভালো থাকবে, শুনতে থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।